নাশকতার আগুনে পুড়ে ছাই নয়টি দোকানঘর সহ বসতবাড়ি। ঘটনা সোমবার গভীর রাতে বিলোনিয়া শহরের এক নম্বর টিলা প্রভাতী বাজার সংলগ্ন তমালকান্তি মণিকের বাড়ি সহ নটি গরিব ব্যবসায়ীর দোকান এবং একটি ভাড়াটিয়া ঘর পুড়ে ছাই। পরীক্ষার্থীর বই কাগজপত্র সহ ঘরের সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 22 লক্ষেরও বেশি হবে বলে জানান বাড়ির মালিক তমালকান্তি মণিক। এছাড়াও ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের আরও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ঘরের মধ্যে পুড়িয়ে মারার উদ্দেশ্যে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ ধরনের জঘন্যতম ঘটনায় আতঙ্কের পাশাপাশি নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত কিছুই জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই নাশকতামূলক আগুন লাগানো হয়েছে। এদিকে সর্বশান্ত হওয়া বাড়ির মালিক তমালকান্তি বণিক রাজ্য প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিলোনিয়া কেন্দ্রের বিজেপি বিজিত প্রার্থী তথা 35 বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, এলাকা নেতৃত্ব মানিক দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কার্যকর্তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তারা। পরে প্রশাসনের সাথে কথা বলে যাতে দ্রুত তদন্ত করে এই অসহায় পরিবার এবং ব্যবসায়ীদের যাতে যথাযথ সাহায্যের ব্যবস্থা করেন সেই আবেদন জানান উপস্থিত নেতৃত্বরা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক রতন ভৌমিক। সবকিছু খতিয়ে দেখে তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং ঘটনার প্রকৃত তদন্ত করে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন মহকুমা শাসক। কিভাবে লাগছে তো বুঝতে পারছি না, এই ঘর থেকে আগুনটা পুরুষ, এই ঘর থেকে আমার সামনে একটা স্টোর ইয়ে আছে, উদাহর আছে, এখান থেকে আগুনের সময় এখান থেকে আগুন ইয়ে এই ঘরগুলো সব তার মানে এখানে জয়ন্ত করার একটা ব্যবস্থা করি যে হাত ছড়া দূরত্ব শিখিয়ে মুখ এরা দীর্ঘদিন বামপন্থী লোকের সঙ্গে যুক্ত ছিল, বিগত দিনে আমাদের সঙ্গে আসার পরে এদের একটা অতি শত্রু এরকম একটা ভাব নিয়েছে, কারণ এখানে এসেও আমাদের ওনাদেরকে আর নিতে পারে আমাদের সঙ্গে বিভিন্ন মিশ্রণ তিনি রয়েছে। তাই জনগণের কাছে আতঙ্ক তৈরি করার জন্য যে বিজেপি ক্ষমতা আসার পরে বিলোনিয়াতে সন্ত্রাস করছে, আসলে সন্ত্রাসটা বুঝতেই পারবে না, বরঞ্চ সিপিএমের যিনি ক্যান্ডিডেট জিতেছে ওনার ওয়াইফ লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে, এখনও করছে। আমি প্রশাসনিক আবেদন রেখেছি ওনারা এসে দেখার জন্য। প্রায় একটা দেড়টা নাগাদ এখানে একটা অগ্নি আগুন লাগার একটা ঘটনা হয়েছে, বেশ কিছু দোকান এবং বাড়িঘর নষ্ট হয়েছে, মালপত্র নষ্ট হয়েছে, আমরা দেখছি পুলিশ খতিয়ে দেখবে ফায়ার সার্ভিসও এখানে এসে দিলে যতটুকু সাহায্য করার আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে আমরা সাহায্য করছি। আগুন লাগার কী কারণ থাকতে পারে সেটা পুলিশের সঙ্গে কথা বলছি। আমাদের প্রথম প্রাথমিক যে প্রথম কাজটা সেটা হলো এই যে অসহায় লোকগুলি তাদেরকে যতটুকু আমাদের তরফ থেকে সাহায্য করা সেটা আমরা করছি। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।